নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি চাইল্ড সাইকোলজি অ্যান্ড প্যারাগজির ওপর ইনফ্লুয়েন্স অফ হেরিটেটি অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ বংশগতি ও পরিবেশের প্রভাব শুরু করা যাক ভিডিওটি বংশগতি কি প্রথমে সেটা জেনে নিই আমরা মানুষে জন্মের সময় পূর্বপুরুষদের থেকে যে সমস্ত বৈশিষ্ট্য নিয়ে আসে তার সমবায়কে বলা হয় সেই ব্যক্তির বংশগতি অর্থাৎ মানুষ যখন জন্মাচ্ছে তখন তার পিতা মাতা দাদু ঠাকুমা বা দিদা দাদু এদের সবার থেকে যে সমস্ত বৈশিষ্ট্য তারা নিয়ে আসছে তাদেরকে বলা হচ্ছে ব্যক্তির বংশগতি বংশগতি ধারক ও বাহককে জিন তত্ত্বের জনককে মেন্ডেল বংশগতিকে আবার দুই ভাগে ভাগ করা যায় যেমন জৈবিক বংশগতি ও মানসিক বংশগতি তো এই জৈবিক বংশগতি ও মানসিক বংশগতি কি এরপরে আমরা এটা জেনে নেব জৈবিক বংশগতি যে সমস্ত দৈহিক বৈশিষ্ট্যগুলি শিশু তার পূর্বপুরুষদের কাছ থেকে পায় তার সমবায়কে বলা হয় জৈবিক বংশগতি যেমন কি যেমন কেমন ওজন উচ্চতা দেখবেন মোটামুটি এক একটা পরিবারের সবাই মোটামুটি রোগাপাতলা ছিমছাম ধরনের তো তাদের সবাই সন্তানরাও মোটামুটি রোগা পাতলা ছিমছাম ধরনের হয় উচ্চতা শরীর গঠন চোখের রং চুল চোখের মনির রং এগুলো সব মোটামুটি জৈবিক বংশগতির মধ্যে পড়ে যেটা তার একটি শিশু তার পূর্বপুরুষদের কাছ থেকে পাচ্ছে মানসিক বংশগতি কী মানসিক বংশগতি বলতে বোঝায় সেই সব মানসিক বৈশিষ্ট্য বা ক্ষমতা এবং প্রবণতা সমন্বয় যা জন্ম মুহূর্ত থেকে তার মধ্যে থাকে মানসিক বংশগতি যেমন প্রবৃত্তি প্রক্ষ বুদ্ধি বিশেষ ক্ষেত্রে দক্ষতা ইত্যাদির ওপর মানসিক বংশগতি ব্যাপারটা কেমন যেই সমস্ত মানসিক বৈশিষ্ট্য একটি শিশু তার পিতামাতা বা পরিবারের অন্যান্য মানুষজনদের কাছ থেকে পায় যেমন কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একটি পরিবারের মানুষ সে টেরাকোটার কাজ খুব ভালো করতে পারে বা তার হাত খুব ভালো কোনো কিছু আঁকাতে তো দেখা যায় সেই ক্ষেত্রে তার যে সন্তান তার মধ্যেও কিন্তু সেই আঁকার একটা ক্ষমতা বা প্রবৃত্তি থেকে থাকে এটাকে মানসিক বংশগতি বলা হয় প্রত্যক্ষ বংশগতি প্রত্যক্ষ বংশগতি কি শিশু তার বাবা মার কাছ থেকে যে গুণগুলি পায় একদমই প্রত্যক্ষভাবে যে গুণগুলি পাচ্ছে তাকে প্রত্যক্ষ বংশগতি বলা হয় পরোক্ষ বংশগতি কি বাবা মা ছাড়া অন্যান্য পূর্বপুরুষদের কাছ থেকে যা পায় তাকে পরোক্ষ বংশগতি বলা হয় যেমন প্রত্যক্ষ এবং পরোক্ষ বংশগতি আমি একটা উদাহরণের সাহায্যে বলছি দয়া করে বিষয়টি উদাহরণ হিসেবেই নেবেন যেমন কোনো বাবা এবং মা দুজনেরই যদি শ্যামবর্ণ হয় তাহলে সেক্ষেত্রে যদি তার সন্তানের গায়ের রং শ্যামবর্ণ হয় তাহলে সেটি প্রত্যক্ষ বংশগতি কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে শ্যামবর্ণ না হয়ে একটু ফর্সা প্রকৃতির হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে তার পূর্বপুরুষের কাছ থেকে কেউ না কেউ ওই ধরনের গায়ের রঙের ছিল তার জন্য সে সেই রকম রঙটা পেয়েছে তার জন্য সেটা হচ্ছে পরোক্ষ বংশগতি আমি কিন্তু এটা শুধু উদাহরণ হিসেবেই নিলাম কোনো কিছু কাউকে আঘাত করার কোনো ইচ্ছা আমার ছিল না পরবর্তীতে স্যার ফ্রান্সিস গ্যালটন ল অফ অ্যানসেস্ট্রাল ইনহারিটেন্সে উল্লেখ করেছেন কোনো শিশুর অর্ধেক বৈশিষ্ট্য পায় পিতামাতার কাছ থেকে এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখবেন স্যার ফ্রান্সিস গ্যালটন তার ল অফ অ্যানসেস্ট্রাল ইনহারিটেন্সে উল্লেখ করেছেন কোন শিশু তার বৈশিষ্ট্যের অর্ধেক অংশ পায় কিন্তু পিতামাতার কাছ থেকে তাহলে কত অংশ পাচ্ছে পিতামাতার কাছ থেকে অর্ধেক অংশ এক চতুর্থাংশ বা একের চার অংশ কিন্তু পায় দাদু দিদামা দিদিমা বা দাদু ঠাকুমা শ্রেণীর পূর্বপুরুষদের কাছ থেকে মানে তারও আগের পূর্বপুরুষ এক চতুর্থাংশ পাচ্ছে এক অষ্টমাংশ বা একের আট অংশ পাচ্ছে আটের এক অংশ কোথার থেকে পাচ্ছে পূর্ববর্তী বংশধরের কাছ থেকে মানে তারও আগের যে বংশধর তাদের কাছ থেকে এই একের চার অংশ একের আট অংশ এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন বা বাবা মার কাছ থেকে যেটা পাচ্ছে একের দুই অংশ পরবর্তীতে বংশগতির কিছু সূত্র প্রাথমিক নিয়ম বা প্রথম সূত্র কি প্রত্যেক প্রাণী তার নিজের বৈশিষ্ট্য সম্পন্ন সম্পন্ন প্রাণীরই জন্মদানে সক্ষম যেমন এইটা কি হতে পারে যেমন একটা মানুষ তাহলে যে সন্তানের জন্ম দেবে সে অবশ্যই মানুষ এবং একটি বিড়াল যে সন্তানের জন্ম দেবে সে অবশ্যই বিড়াল যেটাকে লাইভ বিয়েডস লাইভ বলা হচ্ছে এটি আরও একটাভাবে হয় যেমন এখান থেকে বলা যায় যে এই যে প্রাথমিক যেটা নিয়ম সেটার থেকে বলা হয় যে ইন্টেলিজেন্ট যদি বাবা মা হয় সেক্ষেত্রে তার সন্তানরাও ইন্টেলিজেন্ট হবে যদি কোনো বাবা মা ডাল হয় সেক্ষেত্রে তার সন্তানেরাও ডালি হবে বা বোকা বোকা হবে তো সেই ক্ষেত্রে এই ধর এই নিয়মের অনুযায়ী বাবা মা যেমন হবে ঠিক সন্তানেরাও তাই হবে কিন্তু এই নিয়মটাকে ঠিক এই নিয়মটা কিন্তু ঠিক নয় আমরা কিন্তু এ অনেক উদাহরণ দেখতে পাই বা অনেক এরকম আছে যে যাদের বাবা মা কিন্তু বুদ্ধিবান বা বুদ্ধিমতী কিন্তু তাদের সন্তানরা সেইভাবে বুদ্ধি পায়নি বা কোনো ক্ষেত্রে দেখা যায় তাদের বাবা মার কিন্তু সেইভাবে বুদ্ধি ছিল না বা সেইভাবে তারা কিন্তু কোনো হাতের কাজ জানতো না কিন্তু তার সন্তানের মধ্যে একটি অসাধারণ গুণ রয়েছে যেটি তার বাবা মার মধ্যে ছিল না তো এই ধরনের অনেক বৈশিষ্ট্যই কিন্তু আমরা এখনকার দিনে দেখতে পাই তার জন্য এই যে প্রাথমিক নিয়ম যেটা ল অফ সিমিলারিটি বলা হয় বা একই রকমের বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীর একই রকম প্রাণীর জন্মদানে সক্ষম এইটি কিন্তু ইউনিভার্সাল এক্সেপ্টেড নয় মানে এটি কিন্তু সবাই এক্সেপ্ট করেনি বোঝা গেল এরপরে দ্বিতীয় নিয়ম কী দ্বিতীয় নিয়ম হচ্ছে পার্থক্যের সূত্র যেটাকে বলা হচ্ছে ল অফ ভেরিয়েশন এই পার্থক্যের সূত্রতে ম্যান্ডেল এবং ল্যামার্ক ডারউইন বিভিন্ন তত্ত্ব প্রকাশ করেছে ম্যান্ডেলের তত্ত্বটি কী তিনি এক মোটরশুটির যে বিষ তার উপর পরীক্ষা করেছিলেন তিনি টল এবং শট এটি নিয়ে পরীক্ষা করেছে তিনি দেখা তারপরে দেখা গেছে পরীক্ষা করে যখন তিনি জনন ঘটালেন তখন দেখা গেল যে প্রথম বংশে সবাই কিন্তু টল তারপরে তিনি যখন এই প্রক্রিয়াটা দুবার তিনবার করলেন তখন থার্ড জেনারেশনে দেখা গেল যে থ্রি ইজ টু ওয়ান অনুপাতে কিন্তু ব্যাপারটা চলে এসেছে থ্রি ইজ টু ওয়ান অনুপাতে অর্থাৎ আপনার তিনটে ছিল টল এবং একটা ছিল শর্ট এই যে ব্যাপারটা এটাকেই ল অফ ভেরিয়েশন বলা হচ্ছে একই বাবা মার সব সন্তানই কিন্তু সমান হয় না তাদের মধ্যে পার্থক্য দেখা যায় কেউ অনেকটা বেশি বুদ্ধি রাখে কেউ কম বুদ্ধি রাখে আর বাবা মার যে সমস্ত গুণগুলো থাকে সেটাও কিন্তু সবটাই সন্তানের মধ্যে থাকে না বা সন্তানের মধ্যে থাকে হতেও পারে আবার নাও পারে এই যে তফাৎটা এটাকেই বলা হচ্ছে ল অফ ভেরিয়েশন তারপরে ল্যামার্ক ও ডারউইন তারা যে সূত্রটা দিয়েছিলেন ডারউইনের যে থিওরি অফ ন্যাচারাল সিলেকশন তাতে তিনি লিখেছেন যে আর এবং ফিটেস সারভাইভেল তারা লিখেছেন যে যে সমস্ত প্রাণীরা অবস্থা অনুপাতে কিন্তু নিজেদেরকে পরিবর্তন করতে পেরেছে তারাই কিন্তু এখন অবধি টিকে আছে আর যারা পারেনি তারা কিন্তু টিকে থাকতে পারেনি তারা বিলুপ্ত হয়ে গেছে যেমন উদাহরণ হিসেবে বলা যায় জিরাফের উদাহরণ জিরাফের গলা কিন্তু তখন লম্বা ছিল না এখন সেক্ষেত্রে কি হয়েছে গাছে যখনই আকৃতি বাড়তে থাকে বা গাছ যখনই লম্বা হতে থাকে তখন দেখা যাচ্ছে জিরা আস্তে আস্তে ধীরে ধীরে তার গলাটা উঁচু করে গাছের পাতা খাওয়া শুরু করলো কারণ কি তাদের বেঁচে থাকতে হবে খেতে গেলে যে সমস্ত জিরাফরা তারা এইভাবে আস্তে আস্তে অভিব্যক্তির মাধ্যমে কি হলো গলাটা লম্বা হতে থাকল কিন্তু যে সমস্ত জিরাফরা সেটা করতে পারলো না অর্থাৎ ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে তারা বেঁচে থাকতে পারলো না তারা কিন্তু বিলুপ্ত হয়ে গেল তাই এখনকার দিনে কোনো ছোট গলাওয়ালা জিরাফ কিন্তু দেখা যায় না তারপরে কি তারপরে ল হচ্ছে বা তৃতীয় নিয়ম হচ্ছে ল অফ ফাইনাল রিগ্রেশন এটা কেমন যেমন এটা একটু ব্যাখ্যার মাধ্যমে আমরা বলে দিই পেরেন্টস যদি ট্যালেন্টেড হয় বাচ্চারা কিন্তু সেই লেভেলে ট্যালেন্টেড হতেও পারে আবার নাও পারে হয় না সাধারণত দেখা যায় যেমন একটু অ্যাভারেজের দিকে যায় প্রত্যেকটা মানুষের প্রবণতা থাকে গড়ের দিকে যাওয়ার কেমন যেমন বাচ্চা সন্তান বা সন্তানের কোনো সন্তানের বাবা মাকে দেখা গেছে তারা খুবই বিখ্যাত কোনো একটা কাজে যেমন আমরা উদাহরণ হিসেবে নিতে পারি অমিতাভ বচ্চন জিতেন্দ্র তো এনারা কিন্তু ওনাদের কাজের ক্ষেত্রে অনেকটা নাম কামিয়েছেন বা অনেকটা বিখ্যাত হয়েছেন কিন্তু সেই হিসেবে তাদের সন্তানেরা কিন্তু সেই অনুপাতে বিখ্যাত হতে পারেনি বা সেই অনুপাতে সেই ধরনেরই ট্যালেন্টেড হতে পারেনি তার মানে এই না কিন্তু ওরা ট্যালেন্টেড নয় ওনারা ওনারাও ট্যালেন্টেড কিন্তু ওনাদের ট্যালেন্টেডের লেভেলটা একটু গড়ের দিকে বা অ্যাভারেজের দিকে আশা করছি আমি বোঝাতে পারলাম পরবর্তীতে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক সঞ্চালন হয় বিভিন্ন যে সমস্ত বৈশিষ্ট্য সেগুলো বংশানুক্রমিক সঞ্চালন হয় যেমন দেখা কোনো বাবা মা হয়তো ছবি আঁকার দিকে সেইভাবে এক্সপার্ট ছিল না কিন্তু তার সন্তান অর্জন করলো সেই ছবি আঁকার গুণটা হতে পারে যে তার ওই সন্তানের যখন সন্তান হবে অর্থাৎ থার্ড জেনারেশন যখন আসবে তখন দেখা গেল তার মধ্যে কিন্তু ওই ছবি আঁকার প্রবৃত্তি বা গুণটা চলে এসেছে তাহলে অর্জিত বৈশিষ্ট্যে কিন্তু বংশানুক্রমিক সঞ্চালন দেখা যায় পরবর্তীতে মানসিক বৈশিষ্ট্য ও বংশগতি অনেক মনোবিদ আছেন যারা মানসিক বৈশিষ্ট্য নির্ণয়ের ক্ষেত্রে কেবলমাত্র বংশগতির উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন তাদের বলা হয় বংশগতিবাদী এদের মধ্যে হল গ্যা গ্যালটন কার্ল পিয়ারসন ডাকডেল গডার্ড টারম্যান এরা কিন্তু বংশগতিবাদী মানে এরা শুধুমাত্র এটাই বলেছেন যে বংশগতি কিন্তু মানুষের উপর বেশি প্রভাব বিস্তার করে এরপরে বংশগতিবাদীদের কিছু সমীক্ষা আছে যেমন গ্যালটন আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে তার হেরিডিটিয়াস জিনিয়া জেনিয়াস বইয়ে নশো সাতাত্তর জন বিখ্যাত ব্যক্তি আত্মীয় স্বজনদের জীবন পর্যালোচনা করে দেখেন যে এদের মধ্যে পাঁচশো ছত্রিশ জন কোনো না কোনো ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত উনিশশো আঠেরোশো খ্রিস্টাব্দে তার হেরিডিটারি জিনিয়াস বইয়েতে পরবর্তীতে গডার্ট কি করেন তিনি উনিশশো সালে গডার্ট কালিকক পরিবারের ওপর সমীক্ষা করেন এই কালিকক পরিবারের ওপর সমীক্ষাটা কেমন তিনি দুজন মানুষের বিবাহ দেন এবং এই সমীক্ষা করেন একজন একজন মহিলা ছিলেন ডাল এবং একজন ছিলেন খুবই বুদ্ধিমতী তো তিনি এইভাবে পরীক্ষা করে দেখতে চান যে তাদের যে সন্তানরা হবে তারা কি হবে মানে বুদ্ধিমত বুদ্ধিমতী হবে বা বুদ্ধিমান হবে বা ডাল হবে কি ধরনের সন্তান তাদের পরিবারে জন্ম নেবে তো এই পরীক্ষাটা কিন্তু গডার্ট করেন পরবর্তীতে ডাকডেলের সমীক্ষা ডাকডেল জিউক নামে এক কয়েদির পাঁচ পুরুষের কুলপঞ্জি পরীক্ষা করে দেখেন যে বংশের বেশিরভাগ মানুষই জেলখানার কয়েদি খুন খুনি বা চোর ইত্যাদি তাই ডাকডেল কিস কিসের ওপর সমীক্ষা করেন এক কয়েদির পাঁচ পুরুষের তিনি কুলপঞ্জী সমীক্ষা করেন তাতে দেখা গেছে বংশানুক্রমিকভাবে কেউ না কেউ কয়েদি আছে বা খুন আছে বা চোর আছে মানে কোনো না কোনো জেনারেশনে এটা তারা করেই গেছেন টার্ম্যান কি করেন টার্ম্যান সাধারণত বুদ্ধির উপর পরীক্ষা করেন যেটি হাজারটি হাজারজন ছেলেমেয়ের ওপর বুদ্ধি পরিমাপ করেন পরবর্তীতে আমরা টার্ম্যানের বুদ্ধির সমীক্ষা কিন্তু পড়ব এরপরে যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে পরিবেশ পরিবেশ কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষকে যে সব উদ্দীপক উত্তেজিত করে তা সমবায়ী হলো পরিবেশ পরিবেশ বলতে ব্যক্তির জীবনের উপর প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদানকে বোঝায় যেমন সংস্কৃতি অর্থনীতি বৌদ্ধিক নৈতিক প্রাকৃতিক রাজনৈতিক ধর্মীয় সামাজিক উপাদানকে এই সমস্ত উপাদানগুলি কীভাবে মানুষের জীবনে প্রভাব বিস্তার করে তার উপরেই গবেষণা হচ্ছে পরিবেশের পরিবেশ কি প্রভাব বিস্তার করে পরিবেশের যে উপাদান তার উৎসগুলি কি পরিবার প্রতিবেশী বন্ধুগোষ্ঠী বিদ্যালয় প্রভৃতি থেকে আসে মনোবিদগণ পরিবার পরিবেশকে দুই ভাগে ভাগ করেছেন যেমন প্রাক পরিবেশ ও উত্তরভূমিষ্ঠ পরিবেশ প্রাক পরিবেশ মানে কি ভূমিষ্ঠ হওয়ার পূর্বে শিশু কি ধরনের পরিবেশ পাচ্ছে অর্থাৎ গর্ভে যখন শিশু থাকছে তখন সে কেমন ধরনের পরিবেশ বা কেমন ধরনের জিনিস বুঝতে পারছে কারণ তার মধ্যে কিছুটা সেন্স থাকে গর্ভাবস্থায় বিভিন্ন যে প্রাকৃতিক উত্তেজনা ভূমকে প্রভাবিত করে যেমন মায়ের কোনো আঘাত লাগলে মা যেমন ইমোশনাল স্টেজে থাকবে বাচ্চা কিন্তু সেই ইমোশনাল স্টেজটা বুঝতে পারে মা খুব জোরালো পাওয়ারের ওষুধ খেলে মায়ের কোনো অসুখ করলে শিশুকে তা নানাভাবে প্রভাবিত করে এই ধরনের প্রভাবকে প্রাক ভূমিষ্ঠ পরিবেশ বলা হয় উত্তর ভূমিষ্ঠ পরিবেশ কি ভূমিষ্ঠ হওয়ার পরবর্তী ক্ষেত্রে এরপরে মৃত্যু পর্যন্ত যে সমস্ত সক্রিয় উপাদানগুলি ওই মানুষটিকে বা ওই ব্যক্তিটিকে প্রতিনিয়ত প্রভাব বিস্তার করে চলছে তাকে উত্তর ভূমিষ্ঠ পরিবেশ বলা হচ্ছে যেমন প্রাকৃতিক পরিবেশ বিদ্যালয়ের পরিবেশ সামাজিক পরিবেশ পারিবারিক পরিবেশ কর্ম পরিবেশ ইত্যাদি এরপরে মানসিক বৈশিষ্ট্য ও পরিবেশ বহু মনোবিদ আছেন যারা বংশগতির গুরুত্বকে একেবারে স্বীকার করেন না তাদের ধারণা ব্যক্তি জীবনে বিকাশ তাদের পরিবেশের দ্বারা নির্ধারিত হয় এদের পরিবেশবাদী বলা হয় দেখুন এর আগেই আমরা পড়লাম বংশগতিবাদী কাদের বলা হয় যারা বংশগতির পরি প্রভাবকেই স্বীকার করে অন্য কোনো প্রভাবকে পরিবেশের প্রভাবকে স্বীকার করে না তাদেরকে কি বলা হচ্ছে বংশগতিবাদী এখানে যারা বংশগতির প্রভাবকে গুরুত্বই দেয় না পরিবেশের প্রভাবকে গুরুত্ব দিচ্ছে তাদেরকে বলা হচ্ছে পরিবেশবাদী বিভিন্ন পরিবেশবাদীদের মধ্যে উল্লেখযোগ্য হল ওয়াটসন লক, ক্যাটেল ইস্টারব্রুক বারবারা বার্কস প্রমুখ দেখুন এখানে কিন্তু নাম মানে উল্লেখ করে প্রশ্ন আপনাকে করতে পারে যে ওয়াটসন কি পরিবেশবাদী বংশগতিবাদী দুটোই অথবা কোনোটিই নয় তো এই নামগুলো আপনারা একটু মনে রাখবেন মনোবিদ ওয়াটসন কি বলেছেন আমাকে একজন সুস্থ স্বাভাবিক শিশু দিন আমি ইচ্ছা মতো যে কোনো দিকে তার বিকাশ নিয়ন্ত্রণ করে তাকে পরিপূর্ণতা এনে দিতে পারে ওয়াটসন কে যদি কোনো সুস্থ স্বাভাবিক শিশু দেওয়া হয় সে যে কোনো দিকে একটি বিকাশ নিয়ন্ত্রণ করে তাকে পরিপূর্ণতা এনে দিতে পারে এরকম দাবি করেছেন ইস্টার ব্রুক ক্যাটেল বারবারা বাক্স প্রমুখ বংশগতিবাদীদের সমীক্ষার বিরোধিতা করে বিভিন্ন পরীক্ষা দ্বারা বিকাশের ক্ষেত্রে পরিবেশকেই গুরুত্ব দিয়েছেন হলো বংশগতিবাদী এবং পরিবেশবাদী দুজনের ধারণাই আমরা জানতে পারলাম কিছু বৈজ্ঞানিকের নাম জানতে পারলাম যারা বংশগতিবাদী যারা পরিবেশবাদী এবং তারা তাদের কিভাবে তাদের তত্ত্ব তুলে ধরেছেন সেটাও আমরা জানতে পারলাম এরপরে আধুনিক ধারণা কি এটা আমরা জানব আধুনিক মনোবিদরা স্বীকার করেছেন যে ব্যক্তি জীবনে বিকাশ বংশগতি ও পরিবেশের দুই উপাদানে পারস্পরিক ক্রিয়া দ্বারাই নির্ধারিত হয় এখন কি বলছেন মনোবিদরা যে বংশগতি আছে তার সাথে পরিবেশ আছে এই দুই উপাদান মিলেমিশে কিন্তু একটি ব্যক্তি জীবনের কি উদ্দেশ্য হবে বা কিভাবে বিকাশ হবে সেটা কিন্তু নির্ধারণ করছে যেমন মনোবিদ আলপোর্টের মতে পার্সোনালিটি ইকুয়াল টু হেরিডিটি ইন টু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই মনে রাখবেন যে পার্সোনালিটি ইকুয়াল টু হেরিডিটি ইন্টু এনভায়রনমেন্ট এটি কে বলেছেন মনোবিদ আলপোর্ট এটি কিন্তু আপনারা অবশ্যই মনে রাখবেন এটার থেকে প্রশ্ন আসতে পারে তাহলে বোঝা গেল বংশগতিবাদী কী পরিবেশবাদী কী এবং এখনকার দিনে আধুনিক ধারণাটিই বা কী আশা করছি এই ব্যাপারটা আপনাদের পুরোপুরি পরিষ্কার হয়েছে এইরকমভাবেই সিডিবির আলো ক্লাস পেতে তথা প্রাইমারি টেটের प्रिपरेशन নিতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন